আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছে। এ সময় দুইজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে পাঁচজন। দুপুরে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জিরাব এলাকার মন্ডল গ্রুপের সামনে ঘটনা ঘটে। নিহত কাউসার হোসেন খান জিরাব এলাকার ম্যাঙ্গো টেক্স লিমিটেড কারখানার শ্রমিক। গুলিবিদ্ধ নয়ন ও রাসেলকে এনাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের সাথে আলোচনায় বসে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় কারখানার বাইরে বাইপাইল আবদুল্লাপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। নাশকতা ও ভাঙচুর ঠেকাতে পার্শ্ববর্তী ম্যাঙ্গো টেক্স গার্মেন্টস ও ন্যাচারাল ডেনিম গার্মেন্টস ছুটি দেয় মালিক পক্ষ। এ সময় আবদুল্লাপুর বাইপাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী, র্যাব, শিল্প পুলিশ সহ যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে শ্রমিকরা উত্তেজিত হয়ে সেনাবাহিনী ও র্যাবের অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনীর সদস্যরা টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়। এদিকে বকেয়া বেতনের দাবিতে বাইপাইলে বার্থস গ্রুপের শ্রমিকরা নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।